বিরল সূর্যগ্রহণের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবীবাসী। খুব শীঘ্রই এই সূর্যগ্রহণ ঘটবে। মহাকাশ বিজ্ঞানীরা একে হাইব্রিড সূর্যগ্রহণ বলে আখ্যা দিয়েছেন। এই সূর্যগ্রহণ বিরল হওয়ার কারণ হলো এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হয়, তাই সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না চাঁদ। চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় সূর্যের সোনালি বৃত্ত, মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে অনেকটা সোনালি আংটির মতো মনে হয়। তাই এই দৃশ্যকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে মনে করেছেন বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছে এই হাইব্রিড সূর্যগ্রহণ 10 বছর পর পর দেখা যায়। এর আগে 2013 সালে এই বিরল সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। তবে নাসা জানিয়েছে পরিপূর্ণ হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর একটিমাত্র শহর থেকে, তা হলো অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহর থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার আরো কিছু এলাকা সহ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ফিলিপাইন, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এই সূর্যগ্রহণ আংশিকভাবে দেখা যাবে। বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তবে সরাসরি সম্প্রচার করায় হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবে বিশ্বের যে কোনো দেশের মানুষ।